এখানে আসলে সংঘর্ষ হওয়ার কোনো অবস্থানই নাই। কেন নাই, কারণ হলো যে প্রশাসন খুবই শক্ত, যারা নৌকা পেয়েছেন তাদেরকে কিন্তু কোন রকম ভাবে প্রশাসন কোনো ছাড় দিচ্ছেন না। আপনি একদম মাঠে ঘাটে কাজ করেন, সেখানেই থাকেন, আপনার কাছে কি তাই মনে হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী লীগের মধ্যে মানে নৌকা প্রতীকের মধ্যে আসলে এই ধরনের অবস্থা তৈরি হবে এবার নির্বাচনে? নিসন চৌধুরী, আমি আসলে এখানে একটু দ্বিমত পোষণ করছি। আসলে আমাদের ফরিদপুর জেলার বিষয়ে আমি বলি, এখানে আসলে সংঘর্ষ হওয়ার কোনো অবস্থানই নাই। কেন নাই, কারণ হলো যে প্রশাসন খুবই শক্ত এবং কাউকে সাপোর্ট করছে না, প্রশাসন কাউকে সুযোগও দিচ্ছে না। সাথে সাথে নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচন কমিশন, তারা দুজনে কিন্তু তাদের ভূমিকা 100% সত্য। যেটা শওকত ভাই বললেন যে মানুষের কিন্তু আস্থা চলে আসছে জনগণ যে এবার তারা ভোট দিতে পারবেন, এই আস্থা কিন্তু নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভূমিকার জন্য কিন্তু আস্থাটা চলে আসছে। আর দ্বিতীয়ত হলো যে আজকে একটা চমৎকার ব্যাপার আপনারা দেখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যে কো-চেয়ারম্যান আমার প্রতিদ্বন্দ্বী কাজী জাফরুল্লাহ, উনি কিন্তু আজকে শোকজ দিয়েছে। হ্যাঁ, এটার মানে বুঝতে হবে যে আওয়ামী লীগের পরিচালনা কমিটির যিনি দায়িত্বে আছেন কো-চেয়ারম্যান, তাকে যদি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশন সাবধান করেন অথবা শোকজ করেন এবং সশরীরে কাউকে কিন্তু তাকে উপস্থিত হতে বলেছেন, তো এখানে বুঝতে হবে যে 100% নিরপেক্ষ নির্বাচন হবে এবং এখানে সংঘর্ষের পক্ষে দুই একটা বিচ্ছিন্ন সংঘর্ষ হতে পারে। কিন্তু এখানে কিন্তু ক্ষমতাসীন দল যারা নৌকা পেয়েছেন তাদেরকে কিন্তু কোন রকম ভাবে প্রশাসন কোনো ছাড় দিচ্ছেন না। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। আমি মনে করি যে আগে যতগুলো নির্বাচন হয়েছে তা সেই নির্বাচনের থেকে এবার আরো। কিন্তু নিশ্চয় চৌধুরী, আপনি কি আসলেও মনে করেন যে ফরিদপুরে আপনার আসনে যে প্রতাপ, আপনার আমি প্রতাপ শব্দটা ব্যবহার করি, যে অবস্থান আপনার এবং আপনার যে কর্মী সমর্থক বাহিনী আছে তারা এবং কাজী জাফরুল্লাহর ক্ষেত্রেও যে কর্মী সমর্থক বাহিনী আছে তারা কেউ কাউকে আসলে এই নির্বাচনকে ছাড়তে চাইবে? সেখানে আপনি নিজেই যেখানে বলছেন যে কাজী জাফরুল্লাহ আসলে হ্যাট্রিক করুক ফেলে আপনি সেটা দেখতে চান না, কিন্তু সেটাই হতে যাচ্ছে আপনি সেটা বলছেন, কাজে এটা তিনবারের মতো তিনি একটা জায়গায় হেরে যাবেন, তিনি সেটা নাও মানতে পারেন, তিনি তার সর্বোচ্চ শক্তি দিয়েই সেখানে জিততে চাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনার যা অবস্থা, আপনার কর্মী সমর্থকদের যা অবস্থা, তারা কি সেটা মেনে নেবেন কিনা, সেই ক্ষেত্রে সংঘর্ষ হবে না, এটা আপনি কেমন করে বলতে পারেন? গেলাম কেন আমরা, সেটা নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা, সংঘর্ষের দিকে যাব কেন? আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক মানে তারা তাদের ভূমিকা অনেক ভালো সারা বাংলাদেশে, এর জন্যই কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা তারা আমাদের শওকত ভাই যেটা বলেছেন জনগণ ভোট দিতে যাবেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি এরকম না থাকতো, নির্বাচন কমিশনের আস্থার আচরণে যদি বোঝা যেত যে নির্বাচন সুষ্ঠু হবে না বা সংঘাত হবে, তবে তো জনগণের মধ্যে তৈরি হতো না যে আমরা ভোট দিতে পারবো। 100% জনগণের মধ্যে সারা বাংলাদেশে এই আস্থা চলে আসছে যে তারা ভোট দিতে পারবেন এবং সুষ্ঠু নির্বাচন হবে, এটা এটা এক। আর দুই হলো যে আমার কর্মী সহ কর্মী বেশি নেতা বেশি সেটা বড় ব্যাপার না, কর্মী বেশি হতেই পারে, কিন্তু জনগণ যাকে ভোট দেবেন, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই নির্বাচিত হবে। তার মানে ভোটের পরিবেশের ক্ষেত্রে আপনারা কোনো সংকট তৈরি করবেন না স্বতন্ত্র হিসেবে দাঁড়ানোর পরেও, তাই তো? আমরা তো স্বতন্ত্র, আমরা তো সংকট তৈরি করার কোনো পরিবেশ এমনিই তৈরি করবো না, সংকট তৈরি করার পরিবেশ তৈরি করবে সরকারি দল, সরকারি যারা নৌকা মার্কা পাইছে তারাও তো সেই সুযোগ পাচ্ছে না। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।